হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে আর ইস্টবেঙ্গল ইমামি এই নিয়েও কিন্তু বড় আপডেট আছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা ট্রান্সফার আপডেটগুলো দেওয়ার আগে সবার আগেই কথা বলবো ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমকে নিয়ে সত্যিই ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিম আমাদের সবার গর্ব এই মুহূর্তের বড় আপডেট যেটা ভারতীয় মহিলা ফুটবল দল কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে এক লাফে তিন ধাপ এগিয়ে গেল এবং বর্তমানে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিমের ফিফা র্যাঙ্কিং ফিফটি সিক্স রিসেন্টলি খুবই ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ওমেন্স ন্যাশনাল টিম তো সেই কারণেই তিন ধাপ এগিয়ে গেল ফিফা র্যাঙ্কিংয়ে তো এটা অবশ্যই একটা দারুণ খবর বলাই যায় এবার আসা যাক ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমে কথা বলবো গোকুলাম কেরালা এফসিকে নিয়ে গোকুলাম কেরালা এফসি কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বাইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের সাইনিংয়ের আপডেট বাইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ঋষি ধাতকে কিন্তু দু বছরের ডিলে সাইন করে নিয়েছে গোকুলাম কেরালা এফসি যে কোনো মুহুর্তে অফিসিয়াল কনফার্মেশন চলে আসবে অন্যদিকে তোমাদেরকে জানিয়েছিলাম যে ওডিশা এফসি তাদের প্রাক্তন ফুটবলার বত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক কার্লস ডেলগার্ডোকে আবারও ফেরাতে চাইছে ক্লাবে এবার কিন্তু এটা পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে কার্লস ডেলগাডোর আগে যে ক্লাব ছিল অর্থাৎ অ্যাটলেটিকো বেলিয়ারেস তাদের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এই বত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার কার্লস ডেলগার্ডো জয়েন করতে চলেছেন আইএসএল সাইড ওডিসা এফসিতে ওডিসা এফসির ওই দু হাজার উনিশ কুড়ি সিজনে কার্লস ডেলগারও ডিফেন্স সামলেছিলেন আবারও কিন্তু তিনি জয়েন করতে চলেছেন ওডিসা এফসিতে এবং এটা পুরোপুরি অফিসিয়াল অন্যদিকে বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এফসি গোয়া দুজন বিদেশি ফুটবলারকে সাইন করতে চলেছে ৩৫ বছর বয়সী সেন্টার ব্যাক মার্ক ভ্যালিয়েন্টে এবং উনত্রিশ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ইকার গুয়ারত সেনাকে এটা কিন্তু বর্তমানে পুরোপুরি ডিল ডান হয়ে গেছে এই দুজন ফুটবলার এফসি গোয়ার টিম মিটিংয়েও অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ এই দুটোও কিন্তু পুরোপুরি কনফার্ম নিউজ এই দুজনের ব্যাপারে ডিটেলে জানতে গেলে অবশ্যই কালকের ভিডিওটা তোমরা দেখে নিও আমি এন্ড স্ক্রিনে ভিডিওটার লিংক দিয়ে দেবো অন্যদিকে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু সাইন করতে চলেছে সতেরো বছর বয়সী ইয়াং ডিফেন্ডার ক্ল্যারিয়েন্স ফার্নান্ডেজকে যিনি লাস্ট খেলছিলেন ডেম্পোতে সেখান থেকেই বেঙ্গালুরু এফসি ইয়াং ট্যালেন্টেড ডিফেন্ডারকে সাইন করে নিয়েছে বলতে পারো অলমোস্ট যে কোনো মুহূর্তে অফিসিয়াল কনফার্মেশান চলে আসবে অন্যদিকে বন্ধুরা আইএসএলে খেলে যাওয়া অন্যতম বড় বিদেশি ফুটবলার তেতাল্লিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার লুইস গার্সিয়া যিনি এফসি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ লিভারপুলের মতো ক্লাবে দীর্ঘদিন ফুটবল খেলার পর আইএসএলের প্রথম সিজনে অ্যাটলেটিকোটি কলকাতার ক্যাপ্টেন হিসেবে এসেছিলেন দু সালে এটিকেতে খেলেছিলেন এই লুইস গার্সিয়া নিজের ক্লাব কেরিয়ারে চারশো বাষট্টিটা ম্যাচে একশো ছটা গোল ছিল তার নামে তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে লুইস গার্সিয়া কিন্তু আইএসএলে কোচিং করাতে চান তিনি তার কোচিং ডিগ্রিও কিন্তু একের পর এক পেয়ে যাচ্ছেন বর্তমানে যে বড় আপডেট বেরিয়ে আসছে লুইস গার্সিয়া কিন্তু তার ইউএফা প্রো লাইসেন্স পেয়ে গেছেন অর্থাৎ তিনি বর্তমানে আইএসএল যে কোনো ক্লাবের হেড কোচ হওয়ার জন্য কিন্তু এলিজিবেল তো দেখা যাক লুইস গার্সিয়া পরবর্তী সময়ে আইএসএলের কোনো ক্লাবে যুক্ত হন কি না কারণ তিনি নিজে চাইছিলেন এ এসে কোচিং করাতে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কি মনে হয় কোনো ক্লাব কি লুইস গার্সিয়াকে সাইন করাবে তাদের হেড কোচ হিসেবে অবশ্যই সেটা জানাতে ভুলো না এবার আসা যাক আজকের থেকে বড় ট্রান্সফার আপডেটটাতে কথা বলতে চলেছি অস্ট্রেলিয়ান একজন সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডারের ব্যাপারে চৌত্রিশ বছর বয়সী ফুটবলার রস্টাইন গ্রিফিস হ্যাঁ বন্ধুরা এই রস্টাইন গ্রিফিটসের সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের একটা ক্লাব ক্লাবের নাম তো অবশ্যই বলবো তার আগে জানিয়ে রাখি এই ফুটবলারের ব্যাপারে তিনি তার খেলা শুরু করেছিলেন ব্ল্যাকবার রোভার্সের ইউথ একাডেমি থেকে তারপর স্কটিশ প্রিমিয়ার লিগে গ্রেতনাতে খেলেন তারপর ইংল্যান্ডেও ফুটবল খেলেন এবং তারপরে অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ইউনাইটেডে খেলা শুরু করেন তারপর সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে ফুটবল খেলেন দীর্ঘদিন তারপর চাইনিজ সুপার লিগে চলে যান তারপর চাইনিজ সুপার লিগ থেকে এ লিগে পার্থ গ্লোরিতে ফিরে আসেন পার্থ গ্লোরির পর খেলেন ডাচ ক্লাব রোডা জেসিতে তারপর নেদারল্যান্ড থেকে চলে যান উজবেকিস্তানে এবং তারপরে দু হাজার সাল থেকে খেলছেন সিটি ফুটবল গ্রুপের আন্ডারে থাকা ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে অস্ট্রেলিয়ান এ লিগে অস্ট্রেলিয়ান এ লিগের অন্যতম দামি ফুটবলার বলাই যায় এই রোস্টাইন গ্রিফিথস দু হাজার সাল থেকে মেলবোর্ন সিটির হয়ে এখনও অব্দি বিরাশিটা ম্যাচে চারটে স্কোর করেছেন এই সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার অস্ট্রেলিয়া আন্ডার সেভেন্টিন টিমের হয়েও দুটো ম্যাচ খেলেছিলেন সেখানে দুটো গোল স্কোরও করেছিলেন মেলবোর্ন সিটির সাথে তার কন্ট্র্যাক্ট জুন মাসের তিরিশ তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তের বড়ো আপডেট এবং ব্রেকিং আপডেট যেটা মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে এই রোস্টাইন গ্রিফিথসের সাথে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মুম্বাই সিটি এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে এই রোস্টাইন গ্রিফিটসের সাথে তোমাদেরকে জানিয়েছিলাম মুম্বাই সিটি এফসি ডেভিড উইলিয়ামসের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করালেও ডেভিড উইলিয়ামস এই সিজনে আইএসএলে থাকবেন কিনা না সেই নিয়ে একটা সংশয় আছে তো সেই কারণে মুম্বাই সিটি এফসি একজন এশিয়ান কোটার বিদেশি ফুটবলারের খোঁজ করছে তো সেই কারণেই কিন্তু মুম্বাই সিটি এফসি এই সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে আবার এমনটাও হতে পারে মুম্বাই সিটি এফসি এই সিজনে দুজন এশিয়ান কোটার বিদেশি ফুটবলারকে সাইন করালো তো দেখা যাক ফাইনালি কি আপডেট বেরিয়ে আসে আপাতত এরকম বড় ট্রান্সফার আপডেট আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে অনেক দিন ইস্টবেঙ্গলকে নিয়ে রকম আপডেট ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করিনি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনের ইনভেস্টার হচ্ছে ইমামি গোষ্ঠী তারপরে আর রকম আপডেট বেরিয়ে আসেনি তবে আজকের ব্রেকিং আপডেট যেটা ইমামি গোষ্ঠী আজকে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠাতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ অর্থাৎ এবারেই কিন্তু হতে চলেছে ফাইনাল এগ্রিমেন্টে সাইন যেটা আপডেট বেরিয়ে আসছে সিক্সটি ফরটি রেশিও হতে চলেছে অর্থাৎ সিক্সটি পারসেন্ট শেয়ার থাকবে ইমামি গোষ্ঠীর কাছে এবং ফর্টি পার্সেন্ট শেয়ার থাকবে ক্লাব অফিসিয়ালসদের কাছে তবে একটা বিষয় যেটাই সমস্যা উঠে আসছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা চাইছেন বোর্ড অফ ডিরেক্টরে ইকুয়াল নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভস সেইটা নিয়েই কিন্তু একটা চিন্তার বিষয় উঠে আসছে ইমামি গোষ্ঠী চাইছে তাদের তরফ থেকে বেশি রিপ্রেজেন্টেটিভ থাকবে বোর্ড অফ ডিরেক্টরে এইটা একটা সমস্যার জায়গা যেখানে আটকে আছে পুরো বিষয়টা তবে এই মুহূর্তের এটাই আপডেট যে আজকে কিন্তু ইমামি গোষ্ঠীর তরফ থেকে ড্রাফট এগ্রিমেন্ট পাঠানো হবে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা